অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে নিয়ে যাওয়া হয়েছে নিজের দায়িত্বে হারাবার জন্য, যাতে বিজেপিতে অন্য কোনো পরিচিত মুখ প্রতিষ্ঠিত না হয়। সেই কারণে একে তো তৃণমূলের কাছে পরাজিত হবেন, দুই যার ভরসায় যাচ্ছেন সে হারাবে, তার নিজের স্বার্থে হারাবে। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি কোনো কারণে সাকসেসফুল হন, তাহলে একটা পরিচিত নাম বিজেপির রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে, সেটা সে হতে দেবে না। আমি সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একদম তার সুমানুদ্ধায় হিসেবে বলছি, এখনও সময় আছে, তিনি বিজেপিকে বলে দিন যে আমি প্রার্থী হব না। যেহেতু ওনার সঙ্গে আমার একটা পরিচয় হয়ে গিয়েছে, আমি একজন পরিচয় সূত্রে বলছি, ওই আসনটা বিজেপি জিতবে না। ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য জিততে চলেছে। ওই আসন তমলুক আসন বিজেপির, যার ভরসায় অভিজিৎবাবু গেছেন তাকে চেনেন না অভিজিৎবাবু। সেই ব্যক্তি দ্বিতীয় কোনো বড় নাম পরিচিত নাম বিজেপিতে প্রতিষ্ঠিত হোক সেটা সে চায় না, কম্পিটিটর ভাবে, মানসিক রোগী। ফলে অভিজিৎবাবুকে নিয়ে গিয়ে তমলুকটা ব্লক করে দিল, যাতে অন্য কোনো জায়গা থেকে অভিজিৎবাবু সফল হতে না পারেন, সেই জন্য আগে নিজের খোঁয়াড়ে এনে ঢুকিয়ে দিল। এবার অভিজিৎবাবুকে অন্তর্ঘাত করে হারাবার দায়িত্বটাও কিন্তু সেই ব্যক্তিই নেবে। রাজনীতিতে খুব বেশি দিন অংশগ্রহণ করেননি, একদম মাঠের রাজনীতিতে, কিন্তু কুণাল ঘোষের মস্তিষ্ক বা কুণাল ঘোষের ইনফরমেশন এবং রাজনৈতিক বোধটা কারোর থেকে কম নয়। তিনি যেটা বলছেন তিনি হৃদয় থেকে বলছেন না, মস্তিষ্ক থেকে বলছেন। তিনি এই কথা বলে আজকে তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের উজ্জীবিত করতে চাইছেন, এই কথার মধ্যে দিয়ে তিনি খণ্ডবিখণ্ডে ছড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আগে এক করতে চাইছেন। ফলাফল ওনারও জানা, এবং বারবার নাম করে বা না করে শুভেন্দুর কথা মনে করিয়ে দেওয়ার অর্থই হল শুভেন্দু নেতা, তার গ্রহণযোগ্যতা আছে, তার প্রতিষ্ঠা আছে, এবং শুভেন্দু অধিকারী সিন্ড্রোম থেকে, এই স্নায়ুরোগ থেকে তৃণমূল দল এখনো বেরিয়ে আসতে পারেনি।